ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিশকা বাটারফ্লাই। বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা কি মনে হলো একটা ফুচকা পার্টি করা যাক, তো আমি চলে গেলাম অনিশকার জন্য ফুচকা আনতে। আর আমাদের আজকে বাজেট ছিল ওনলি 20 রুপিস, তো 20 রুপিসে কলকাতাতে মোটামুটি তিনটে করে ফুচকা দেয়। কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন, উনি কিন্তু আমাদেরকে যখনই আমরা 10 টাকা নিয়ে যাই তখনই 10 টাকায় কিন্তু 5টা করে ফুচকা দিয়ে দেয়। একটা ফাও বলে জোর করে নিয়ে চলে আসি, কারণ যেহেতু আমাদের সাবস্ক্রাইবার ওই জন্য কিন্তু আমাদের প্রতি ওনার কিন্তু খুব একটা বলে না দরদ টাইপের আছে, একটা মানে কাইন্ডনেস আছে, আর আমাদেরকে কিন্তু ওটা দিয়ে দেয়। আর দেখো এতগুলো ফুচকা পেয়েছে, তার মধ্যে অলরেডি কিন্তু অনিশকা 4টে ফুচকা খেয়ে নিয়েছে, একটা বাকি আছে। আর এত ভালো ফুচকাগুলো মুড়মুড়ে আর কুড়কুড়ে, মানে খেতেই মন করে। আর এত কম টাকায় যেরকম পাওয়া যায়, 10 টাকায় 5টা ফুচকা ভাবা যায় বলো তো? আজকের ডেটে তাও কলকাতাতে, এটা যেহেতু আমাদের সাবস্ক্রাইবার তাই সবসময় আমাদেরকে একটু কনসিডার করে। আর যেহেতু আজকে 20 রুপিসের চ্যালেঞ্জটা ছিল, তো আমি একটা ওরিও বিস্কুটও পেয়ে গেলাম। দেখো 10 টাকাতে একটা ওরিও বিস্কুট পেয়ে গেছি। আজকে কিন্তু 20 রুপিসের ট্রিটটা দুর্দান্ত হলো অনিষ্কার। আর অনিষ্কার কিন্তু জমি আছে, মানে ফুড ব্লগ করছে, আর খাওয়া দাওয়া জমিয়ে খুব মজা হলো। অনেক সময় দোকানে গিয়ে ফুচকা খাওয়াটা একটা আনন্দে, আবার বাড়িতে বসে ফুচকা খাওয়াটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। আর যখন এরকম সুন্দর সুন্দর টক জল দিয়ে আর সাথে যদি একটা ওরিও বিস্কুট পাওয়া যায়, সেটা তো মানে বলে না একটা কি বলে জানো, বাফার বাফার। তাহলে এরকমই আনন্দের জন্য আর বেশি বেশি করে অনিশকা বাটারফ্লাইকে দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর দিও অনেক বেশি লাইক। এই দেখো অনিশকার অবস্থা, বেশি বেশি করে টমটমগুলো এ বাবা খালি পেটে খেয়ে নিল। এরপর যদি ওর পেট ব্যথা করে তার দায়িত্ব খেয়ে নেবে, তার দায়িত্ব তো আমরা মোটে নিচ্ছি না, ওটাও বুঝবে। ওই দেখো আবার চেটে পুটে থালা ফালা সব খেয়ে নিচ্ছে, লাস্টে দেখবো থালাটাই চেটে পুটে খেয়ে। এত ফুচকা ভালোবাসে না যে ফুচকা ছাড়া কিছুতেই থাকতে পারে না। এবার বলবে আমার ঝাল লাগছে, তার জন্য আমি আগে থেকেই 10 টাকা দিয়ে একটা ওরিও নিয়ে এসেছি। 10-10 20 টাকা একদম মানে বাজেটের মধ্যে আজকের কিন্তু দুর্দান্ত খাবার হয়ে গেল, আর 5টা ফুচকাও পেয়ে গেলাম। তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিচ্ছ আর দিচ্ছ কমেন্টস, আর সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।